বিদেশ থেকে আসা বাংলাদেশিদের হোম কোয়ারেন্টিনের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট পরিচালক মির্জাদী সেবরিনা ফ্লোরা। এজন্য জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। বিদেশ থেকে ফেরত আসা ব্যক্তিরা আইন না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। গত 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত দেশ ইতালি থেকে 4টি ফ্লাইটে প্রায় 350 বাংলাদেশি দেশে ফিরেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে বলা হলেও অব্যবস্থাপনার অজুহাতে প্রবাসীদের আপত্তির মুখে তাদেরকে ছেড়ে দিতে হয়। ভেতরে খাবার পানি সব কিছুর ব্যবস্থা ছিল, ওনারা তো ভেতরে ঢোকেনি। রবিবার আইইডিসিআর এর পরিচালক জানান, গত 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত 2 জনকে শনাক্ত করা হয়েছে। 4 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং 10 জনকে আইসোলেশনে রাখা হয়েছে। সারা দেশে 2,318 জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আক্রান্ত দেশ থেকে যারা এসেছেন আপনারা অবশ্যই 14 দিনের হোম কোয়ারেন্টাইন খুব কঠিনভাবে পালন করবেন। এখানে আমাদের এখন আর এটা নিয়ে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। লক্ষণ উপসর্গ না থাকলেও যদি জীবাণু থাকে 14 দিনের মধ্যে যে কোনো সেই লক্ষণ উপসর্গ হতে পারে, সেই ক্ষেত্রে এই রোগ নিয়ন্ত্রণ করা কিন্তু আমাদের জন্য আসলেই হাতের বাইরে চলে যাবে। দেশের বাইরে থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনের বিষয়ে কঠোর স্বাস্থ্য মন্ত্রণালয় সুপারভিশন মনিটরিং বাড়াচ্ছি। লোকাল যারা আমাদের আছেন, মানে স্থানীয় পর্যায়ে যারা প্রশাসনে আছেন তাদের মাঝখানে, কিন্তু এরপরে আমরা হয়তো যেই হার্ড লাইনে যেটাই যাই নাই, এরপরে হয়তো আমাদের হার্ড লাইনে যাওয়ার জায়গাটা চলে আসবে। আপনারা সরাসরি আইডিসিআরে চলে আসবেন না। আইডিসিআরে চলে আসলে আপনাদের মধ্যে কারোর যদি করোনা সংক্রমণ থাকে তাতে করে অন্যরা কিন্তু এই সংক্রমণ আশঙ্কায় পড়বেন। এবং তিনি বলেন, করোনা শনাক্তের পরীক্ষার জন্য এখন আইডিসিআর এর হাতে 2,000 রিয়েজেন্ট রয়েছে। ঢাকার বাইরে রোগী হলে ঢাকায় আনবো না, ঢাকার বাইরে আমাদের চিকিৎসা করার ব্যবস্থা আছে। নমুনাটি আমরা ঢাকায় আনবো এবং মোটামুটি 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা সব নমুনা পরীক্ষা করে আমরা তাদের ফলাফল হাতে পেয়ে যাই। হিমেল মাহবুব, বিবিসি নিউজ, ঢাকা।